गुड इवनिंग स्टूडेंट, आज के तुम्हारे का जे टॉपिकटा नहीं एसेछी आमार यूट्यूब चैनले इंडस्ट्रियल पॉलिसी खूब इम्पोर्टेंट एक दिक। तो ये इंडस्ट्रियल पॉलिसी लिबरलाइजेशन और तार इम्पैक्ट इंडियन इकोनॉमी ओपर WBCS जो सिलेबस सेखाने बला थाके इफेक्ट्स अफ लिबरलाइजेशन ऑन द इकोनॉमी चेंजेस इन इंडस्ट्रियल पॉलिसी एंड देयर इफेक्ट्स ऑन इंडस्ट्रियल ग्रोथ एर उपरे आमरा आलोचना करब। अर्थात प्रथम थाकबे इंट्रोडक्शन व्हाई इंडस्ट्रियल पॉलिसी आर्गुमेंट्स अगेंस्ट इंडस्ट्रियल पॉलिसी कॉमन इंस्ट्रूमेंट्स अफ इंडस्ट्रियल पॉलिसी इवोल्यूशन एंड चेंजेस इन इंडस्ट्रियल पॉलिसी इन इंडिया। एबार ब्यापारटा हच्छे जे आमरा जखन पढ़ब आमरा किन्तु এইভাবে আমরা জিনিসটাকে দেখেছি যাতে আমরা যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি তাদেরও যেমন বিষয়টা কাজে লাগবে, যারা UPSC পরীক্ষায় বসতে চায় তাদেরও এটা কাজে লাগবে। তো আমরা ইন্ট্রোডাকশনের যে জায়গা থেকে যদি দেখি এখানটা খুব ইম্পর্ট্যান্ট। এই ইন্ডাস্ট্রিয়াল পলিসির যে ব্যাকগ্রাউন্ড এইটা যদি আমরা ঠিকমতো না জানি তাহলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যাবে এবং এই পার্টটা থেকেই অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক অফ গভর্নমেন্ট ইজ টু ম্যানেজ ইকোনমি অফ দ্য কান্ট্রি। তাহলে গভর্নমেন্টের প্রধান কাজ কী? দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা। ইট হ্যাজ টু ডিসাইড দ্য মিনস অ্যান্ড মেথডস টু ইউজ টুয়ার্ডস দিস। তাহলে কীভাবে কী উপায় কোন প্রক্রিয়া ব্যবহার করা হবে এটা ঠিক করা হয়। হাউএভার দিস জব ওয়াজ টেকেন আপ বাই অলমোস্ট অল কান্ট্রিজ অনলি আফটার গ্রেট ডিপ্রেশন। এবং সমস্ত রাষ্ট্র এই দায়িত্বটা এই কাজটাকে নিয়েছিল মহামন্দার পর, 1930-এর মহামন্দা। এই 30-এর মহামন্দার পর কিন্তু রাষ্ট্রের ভূমিকাটা চলে আসে, যেটা জন মেনার্ড কেনস তার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস অর্থাৎ গভর্নমেন্ট রোল ইন টু দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস, এই জায়গাটা কেনস যখন হাইলাইট করলেন তার জেনারেল থিওরি যে বই পাবলিশ করলেন তিনি, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইনকাম অ্যান্ড মানি 1936, তাতে তিনি এই জায়গাটা বললেন যে একটা অর্থনীতির যদি অসুখ করে তাহলে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সে অসুখ ছাড়ানো। অর্থনীতির নিজের ভেতরের শক্তি দিয়ে কিন্তু অটোমেটিক্যালি সে অসুখ সারবে না, যেটা ক্লাসিক্যালরা বিশ্বাস করতেন। কারণ একটা সময় অ্যাডাম স্মিথের তত্ত্ব যেখানে সরকারের ইন্টারভেনশনকে অবাঞ্ছিত কাজ বলে মনে করা হতো, যেখানে নিয়ন্ত্রণহীনতাই ছিল অর্থনৈতিক বৃদ্ধির এক উপায়। ইন প্রি ডিপ্রেশন এরা মানে মন্দার আগে দেয়ার ওয়াজ ফেথ ইন ল্যাসা ফেয়ার মডেল অফ ইকোনমি হুইচ লিটারালি মিন্স নো ইন্টারভেনশন অ্যান্ড লেট মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হ্যাভ ফ্রি হ্যান্ড। তাহলে এর মানে ছিল ল্যাসা ফেয়ার, এটা একটা ল্যাটিন ওয়ার্ড ফার্স্ট টাইম ইউজড বাই অ্যাডাম স্মিথ, মিন্স লিটারালি মিন্স নো ইন্টারভেনশন, কোনোরকম নিয়ন্ত্রণ হস্তক্ষেপ নয়। তাহলে আমার এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, ল্যাসা ফেয়ার এই শব্দটা প্রথম কে বললেন, মানে কি? এই ফ্রি মার্কেট ইকোনমি হচ্ছে ল্যাসা ফেয়ার ইকোনমি, লেট মার্কেট ফোর্সেস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হ্যাভ ফ্রি হ্যান্ড। অর্থাৎ অ্যাডাম স্মিথের যে তত্ত্ব তাতে বলা হলো বাজারে চাহিদা যোগানই যাবতীয় অসুখ ছাড়িয়ে দেবে। দিস ইজ অলসো নোন অ্যাজ ক্যাপিটালিস্ট মোড অফ ইকোনমি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কথা বলা হয় এখানে। হোয়্যার গুডস অ্যান্ড সার্ভিসেস টু বি প্রডিউসড and decided by purchasing power of the people, অর্থাৎ কী উৎপাদন হবে কী ডিমান্ডেড হবে ডিপেন্ড করে
দেশের জনসাধারণের কোন দ্রব্য উৎপাদিত হবে এইগুলো নির্ভর করছে জনসাধারণের ক্রয়ের ক্ষমতা, তাদের ডিমান্ড প্যাটার্নের উপর। ইন দিস মডেল নিড অফ পিপল ইজ নট ডেলিভারলি কনসিডার্ড। এখানে কিন্তু মানুষের প্রয়োজনটাকে গুরুত্ব দেওয়া হয়নি, বাট ইট ইজ বিলিভ দ্যাট ফ্রি মার্কেট উইল অটোমেটিক্যালি টেক কেয়ার অফ এভরি ওয়ানস নিড। কিন্তু এইটা ধরে নেওয়া হয়েছিল যে ফ্রি মার্কেট অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই প্রত্যেকটি মানুষের প্রয়োজনটাকে ধরে নিতে পারবে, তাই আলাদা করে মানুষের প্রয়োজনকে এটা জানার দরকার নেই, ডিমান্ড সাপ্লাই দিয়ে বোঝা যাবে কারা কী চায়। ইফ দেয়ার আর মেনি মিসম্যাচেস ইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দেন প্রাইস অফ দ্য প্রোডাক্ট উইল ফ্লাকচুয়েট ইন অর্ডার টু ক্লোব ইন অর আউট সাপ্লায়ার্স। তাহলে যদি ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হয় তাহলে প্রাইস কন্ট্রোল করবে, সেখানে সে সাপ্লায়ারকে বার করে দেবে না ঢুকিয়ে নেবে, যোগানদার আসবে। তাহলে এইভাবে অটোমেটিক মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই কন্ট্রোল করত, অর্থাৎ ল্যাসাফেয়ার ইকোনমিক জায়গা। কনজিউমার্স অ্যান্ড কনজিউমার দেয়ার উইল বি ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম দিস কেপ্ট গভর্নমেন্ট ইন্টারভেনশন অ্যাওয়ে টিল দ্য এন্ড অফ গ্রেট ডিপ্রেশন 1920 যেটা শুরু হয়েছিল 30 শেষ হয়, সেই জায়গাতে গভর্নমেন্টের ইন্টারভেনশনটা দূরে ছিল। এই সময় গভর্নমেন্ট ইন্টারভেন করতো না, 20-30 মধ্যে আমরা দেখতাম ফ্রি ল্যাসাফেয়ার ইকোনমি। গ্রেট ডিপ্রেশন ব্রট স্পাইরালিং হাইপার ইনফ্লেশন হুইচ রেন্ডার্ড ওয়াইড রেঞ্জ অফ কমোডিটিস আনঅ্যাফোর্ডেবল টু দ্য মাসেস। হাইপার ইনফ্লেশন, জনগণ সাধারণ মানুষ সাধারণ দ্রব্যগুলি পেতে পারছে না। উইথ দিস অ্যাকম্পানিড ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট, তার সঙ্গে রয়েছে বিশাল এক বেকারত্ব। আজকের যে ইকোনমি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চাহিদা ভীষণ কম, জিডিপি গ্রোথ রেট কমছে, কিন্তু এইদিকে ইনফ্লেশন আপওয়ার্ড, এবং আমরা ধীরে ধীরে আবার একটা বিরাট মহামন্দার দিকে আমরা যাত্রা শুরু করেছি। ইট বিলিভড এক্সেসিভ ফেথ প্লেসড ইন ফ্রি মার্কেট অ্যান্ড ইট ডেমনস্ট্রেটেড দ্যাট মার্কেটস আর নট স্যাক্রোস্যান্ট অ্যাজ দেয়ার ওয়াজ এ বিগ মার্কেট ফেলিয়ার। তাহলে ইট বিলিভ এক্সেস ফেথ প্লেসড ইন ফ্রি মার্কেট অ্যান্ড ইট ডেমনস্ট্রেট দ্যাট মার্কেটস আর নট স্যাক্রোস্যান্ট অ্যাজ দেয়ার ওয়াজ এ বিগ মার্কেট ফেলিয়ার। সেখানে হতে পারে পুরোপুরি এটা একদম সিকিওর যে সব কিছু ঠিকঠাক চলবে, ফ্রি মার্কেট এটা গ্যারান্টি দেয় না। ফেমাস ইকোনমিস্ট জন কেইনস মেড আউট কম্পেলিং কেস ফর গভর্নমেন্ট ইন্টারভেনশন থ্রু ইনকারিং ফিসকাল ডেফিসিট টু ক্রিয়েট ডিমান্ড। গভর্নমেন্ট ইন্টারভেনশন বলো, সরকার চাহিদা তৈরি করবে, সরকার ব্রিজ করবে, সরকার রাস্তা করবে, সরকার ইরিগেশনের ব্যবস্থা করবে, সরকার কলকারখানা নির্মাণ করবে, তাহলে সরকার পারচেস করবে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তাহলে ডিমান্ড আসবে, ডিমান্ড তৈরি হবে, আনএমপ্লয়মেন্ট দূর হবে, এই জায়গাটা আসবে। ম্যানেজ থ্রু ইনকারিং ফিসকাল টু ক্রিয়েট ডিমান্ড, ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট গভর্নমেন্ট উইল হ্যাভ টু ম্যানেজ প্রোডাকশন প্যাটার্নস অফ ইকোনমি অ্যান্ড প্রমোট প্রোডাকশন অফ স্পেসিফিক গুডস ইন ইন্টারেস্ট অফ কনজিউমার্স অ্যান্ড এমপ্লয়মেন্ট। তাহলে সরকারের ক্ষেত্রে কী করবে, অর্থাৎ ভোক্তা ভোক্তারী যারা তাদের স্বার্থে, চাকরি বেকারদের স্বার্থে যাতে চাকরি হয় এই উদ্দেশ্যে তারা প্রোডাকশনটাকে নিয়ন্ত্রণ করবে, ঠিক করবে, প্রমোট করবে, এই কাজ করবে। তাহলে রাষ্ট্রের ভূমিকা একটা দেশ গঠনে। রুজভেল্ট নিউ ডিল ইন ইউএস মেড ইট কোয়াইট ক্লিয়ার দ্যাট নাও US government will intervene for promoting key industries. তাহলে আমরা যে বলি উদারমুক্ত অর্থনীতি আমেরিকা ফ্রান্স, ওরাও ওদের কি ইন্ডাস্ট্রিগুলোকে রাষ্ট্রের অধীনে রেখে এমপ্লয়মেন্ট কনজিউমারের ইন্টারেস্ট এটাকে মেনটেন করে। তাহলে শুধু ভাবার দরকার নেই যে একমাত্র সমাজতান্ত্রিক দুনিয়াতেই ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। Another major factor was of Russian Revolution 1917, Bolshevik Biplob.
নেট নিউ ইকোনমিক পলিসি যেটা রাশিয়াতে হয় লেনিনের নেতৃত্বে, যখন শ্রমজীবী মানুষ ক্ষমতা দখল করলো, তখন থেকে 1917 পর থেকে তারা শুরু করলো প্ল্যানিং। আমরা যে প্ল্যানিং সেটা আমরা সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পাই, গোটা বিশ্ব সেই জায়গা থেকে পায়। উইথ এস্টাবলিশমেন্ট অফ সোশ্যালিস্ট গভর্নমেন্ট ইন রাশিয়া, দেয়ার ওয়াজ এ সেন্টিমেন্টাল ওয়েভ এগেনস্ট কনসেপ্ট অফ ফ্রি মার্কেট। তাহলে সোশ্যালিস্ট গভর্নমেন্টের স্বাভাবিক একটা জায়গা আছে যে তারা উদার অর্থনীতির বিপক্ষে কাজ করে, উদার অর্থনীতিকে তারা ঠিক মন থেকে মেনে নিতে পারে না। যেমন উদার অর্থনীতিতে যারা আবার বিশ্বাসী, তারা আবার এই সমাজতান্ত্রিক ধ্যান ধারণাকে মানতে পারে। গভর্নমেন্টস অল ওভার ওয়ার্ল্ড এক্সটেন্ডেড ফ্র্যাঞ্চাইজ টু ওয়ার্কিং ক্লাস ইন দিস পিরিয়ড অ্যান্ড লিমিটেড দ্য ইনফ্লুয়েন্স অফ ক্যাপিটালিস্ট। গভর্নমেন্টস অল ওভার ওয়ার্ল্ড এক্সটেন্ডেড ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ ভোটিং রাইটস দিল ফ্র্যাঞ্চাইজ ওয়ার্ল্ড গভর্নমেন্ট টু ওয়ার্কিং ক্লাস ইন দিস পিরিয়ড অ্যান্ড লিমিটেড দ্য ইনফ্লুয়েন্স অফ ক্যাপিটালিস্ট। ক্যাপিটালিস্টদের ইনফ্লুয়েন্স প্রভাব কমালো, জনগণের ওয়ার্কিং ক্লাস খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষকে ভোটাধিকার দেওয়া হলো। অল ওভার দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট গণতান্ত্রিক জায়গা তৈরি করলো যে ভোটের মাধ্যমে তারা তাদের ইচ্ছাকে প্রকাশ করবে, তারা যেটা বলবে যেটা চাইবে সেটা ভোটের মধ্যে দিয়ে আসবে, সেই সরকার তাদেরকে যারা সমর্থন জানাবে সেই সরকার গঠিত হবে তাদের স্বার্থে। হেন্সফোর্থ ইট বিকেম ইজি অ্যান্ড মাস্ট ফর সাচ গভর্নমেন্ট টু ইন্টারভেন ইন ইন্টারেস্ট অফ অল। তাহলে এই ধরনের সরকার সবারই স্বার্থ রক্ষা করবে যারা ভোটের মধ্যে দিয়ে এসছে। দিস স্টার্টেড এরা অফ প্ল্যানিং টু ডিফারেন্ট ডিগ্রি ইন ডিফারেন্ট কান্ট্রিজ। এবং এইটা এই যে গভর্নমেন্টের সরকারের রাষ্ট্রে যে সবারই স্বার্থকে রক্ষা করে চলা, ব্যবস্থা করা, স্বার্থ রক্ষা করা, এর জন্যই শুরু হলো প্ল্যানিংয়ের যুগ, প্ল্যানিং এরা গোটা বিশ্ব জুড়ে। তার অনেক আগেই শুরু হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন। সোশ্যালিস্ট গভর্নমেন্টস ওয়েন্ট ফর ইম্পারেটিভ প্ল্যানিং আন্ডার হুইচ প্রোডাকশন ওয়াজ টেকেন আপ বাই স্টেট অ্যান্ড ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু নিডস অন প্রপোর্শনাল বেসিস। তাহলে সোশ্যালিস্ট গভর্নমেন্টস ওয়েন্ট ফর ইম্পারেটিভ প্ল্যানিং আন্ডার হুইচ প্রোডাকশন ওয়াজ টেকেন আপ বাই স্টেট অ্যান্ড ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু নিডস অন প্রপোর্শনাল বেসিস। যেখানে স্বাস্থ্য পরিষেবা যাদের বেশি করে দরকার তাদের জন্য আমি বেশি করে ব্যবস্থা করব, যেখানে খাদ্য যাদের বেশি দরকার সেখানে আমি খাদ্য কম দামে বেশি দেব, এবং উৎপাদনকে আমার নিয়ন্ত্রণ রাখবো, কী উৎপাদিত হবে কাদের জন্য হবে এই ব্যাপারটা সরকার নিয়ন্ত্রণ করবে সমস্ত পাবলিক ইন্টারেস্টের জন্য, সমস্ত জনগণের স্বার্থ রক্ষার জন্য। এবং এইটা করতেই হবে বাধ্যতামূলক। রাষ্ট্র দুগ্ধ উৎপাদনকারী সংস্থা, ওষুধ উৎপাদনকারী সংস্থা, চাল উৎপাদনকারী সংস্থা, বেবি ফুড উৎপাদনকারী সংস্থা সবাইকে বলবে এই পরিমাণ তোমায় উৎপাদন করতে হবে, এই দামে তোমাকে এইগুলোকে প্রোভাইড করতে হবে, এটা ইম্পারেটিভ। আদেশই চলতে হবে প্রপোর্শনাল বেসিস, সেখানে চলবে আনুপাত নিয়মে, অর্থাৎ আমার পয়সা আছে আমি যত খুশি কিনে নেবো, গরিব মানুষ পাবে না, এইটা হবে না। ফর এ ক্যাপিট সোশ্যালিস্ট কান্ট্রি দিস ওয়াজ কোয়াইট ন্যাচারাল, বাট সারপ্রাইজিং মে আস্ট ওয়াইল প্রপোনেন্টস অফ ফ্রি মার্কেট লাইক ফ্রান্স ইউএসএ অলসো টুক আপ প্ল্যানিং ইন মিল্ডার ফর্ম। খুব মজার ব্যাপার যে সোশ্যালিস্ট কমিটি এটা স্বাভাবিক, কিন্তু দেখা গেল যে তথাকথিত যারা ফ্রি মার্কেট ইকোনমির প্রবক্তা ফ্রান্স ইউএসএ, তারাও প্ল্যানিংটাকে প্রয়োগ করলো তাদের দেশে, হুইচ ইজ কল্ড ইন্ডিকেটিভ, যেগুলোকে বলা হয় ইন্ডিকেটিভ। এই ফ্রি মার্কেট ইকোনমি ডেভেলপমেন্ট ইকোনমিতে প্ল্যানিং এলো, নাম হলো ইন্ডিকেটিভ। আন্ডার দিস অ্যাজ অলরেডি এক্সপ্লেইনড গভর্নমেন্ট অ্যাটেম্প টু প্রমোট পার্টিকুলার ইন্ডাস্ট্রিজ ইন ইন্টারেস্ট অন কনজিউমার অ্যান্ড এমপ্লয়মেন্ট। কতগুলো সব
আর ইম্প্যাক্ট যেমন সমস্ত ইন্ডাস্ট্রি আমার স্বরাষ্ট্রের অধীনে, এখানে তা না, মুসলিমের কতগুলো মেন মেন কোর ইন্ডাস্ট্রি সেগুলো নিয়ে আসা হবে। আফটার ডিকলোনাইজেশন মানে ব্রিটিশ রুলের পর, মেনি কান্ট্রিজ অ্যালং উইথ ইন্ডিয়া হ্যাড অ্যাপিল টাস্ক অফ সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আর্থ সামাজিক কাঠামো পুনর্গঠন। কলোনি চলে গেল, ব্রিটিশ শোষণ চলে গেছে, এবার আমরা আমাদের স্বাধীন করবো, তাহলে আমাদের মূল জায়গা ছিল আর্থ সামাজিক, অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া মানুষদের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসা, প্রত্যেকের উন্নয়ন করা, জাত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান কাজের সুযোগ তৈরি করে দেওয়া, এই জায়গা। দেয়ার ইকোনমিক ওয়ার ইন পাস্ট ডেলিভারলি মেড হেভিলি ডিপেন্ডেন্ট অন রেসপেক্টিভ কলোনিয়াল রুলিং পাওয়ার, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেটস ওয়ার ইন ফ্যান্সি, নিউ গভর্নমেন্টস হ্যাড টু মার্ক preferences for channelizing their scarce resources to achieve long term holistic development. তাহলে স্বাধীন হওয়ার পর কী করলো, যেখানে আগে কলোনিয়াল রুলে আমরা কলোনিয়াল রুলিং যারা সরকার ছিল তাদের উপর হেভিলি ডিপেন্ড করতাম, ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করেনি, তারা একদম শৈশব অবস্থায়, তারা কোনো শক্তিই নেই, নতুন স্বাধীন সরকার এলো, তারা মার্কেট প্রেফার তারা যেটা প্রেফারেন্স দিল যে সমস্ত রিসোর্স, যত রিসোর্স আছে স্কেয়ার রিসোর্স, তাকে প্রপারলি ইউটিলাইজ করলো, প্রপারলি চ্যানেলাইজ করলো, যাতে আমাদের কাম্য উন্নয়ন আমরা পেতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, ডিউ টু অল দিস ফ্যাক্টার্স ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়াজ অ্যাডাপ্টেড বাই ভেরিয়াস কান্ট্রিজ অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট নন কমিউনিস্ট ডেমোক্রেটিক কান্ট্রি টু হ্যাভ অ্যান অফিসিয়াল ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তাহলে এই জায়গা থেকে কোথা থেকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, নতুন গভর্নমেন্ট চাইলো তার পুরো রিসোর্সকে ঠিক মতো চ্যালেঞ্জ, ঠিক কোথায় যাবে রিসোর্স, কতটা ব্যবহার করা হবে, কোনখানে প্রপোর্শনালি বেশি দরকার, কোথায় কম দরকার, রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, কোনো মার্কেটের হাতে নয়, কোনো বড় লোকের হাতে নয়, কোনো ব্যক্তির হাতে নয়, তাহলে ফ্রি মার্কেট নয়, প্ল্যানিং মধ্যে দিয়ে স্কেয়ার্স রিসোর্সকে। এই কারণের জন্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়াজ অ্যাডাপ্টেড বাই ভেরিয়াস কান্ট্রিজ অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট নন কমিউনিস্ট ডেমোক্রেটিক কান্ট্রি টু হ্যাভ অ্যান অফিসিয়াল ইন্ডাস্ট্রিয়াল পলিসি। হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইজ এ টিপিক্যাল ক্যারেক্টার অফ এ মিক্সড ইকোনমি, মিক্সড টিপিক্যাল ক্যারেক্টার ইন্ডাস্ট্রি, ইট ইজ পলিসি অফ গভর্নমেন্ট ইন্টারভেনশন হুইচ ইজ সেক্টর স্পেসিফিক অ্যান্ড ইজ এমড অ্যাট গিভিং প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট টু এ পার্টিকুলার সেক্টর ওভার আদার্স। তাহলে মিক্সড ইকোনমিতে এটা একটা টিপিক্যাল ক্যারেক্টার, অর্থাৎ গভর্নমেন্ট ইন্টারভেন করে কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে, সেগুলোকে গভর্নমেন্ট নিজেরা নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, এই জায়গাটা। সেক্টর আর রেকগনাইজড বাই পলিসি মেকার্স, কোন সেক্টরগুলোকে নিয়ন্ত্রণ করে সরকার, সেগুলো পলিসি মেকার ঠিক করে, হুইচ আর ওয়ার্দি অফ গভর্নমেন্ট, যেগুলো গভর্নমেন্টের কাছে গুরুত্বপূর্ণ, ওয়ার্দি, সাপোর্ট অ্যান্ড টার্গেটস আর সেট। উই হ্যাভ অলরেডি সিন গভর্নমেন্ট সাপোর্ট টুয়ার্ডস রিনিউয়েবল এনার্জি সেক্টর, অর্গ্যানিক ফার্মিং, ফুড প্রসেসিং অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন অফ ভেরিয়াস প্রোডাক্টস, অল দিজ আর পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসির কেন কী, তার মূল ভূমিকাটা কোথায়, সেটা আমরা এখানে দেখলাম। ওকে, তোমাদের যদি ভালো লাগে এই ক্লাসগুলো দেখতে থাকো, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেলটাতে টাচ করে রাখবে যাতে জানতে পারো, এবং আমি WBCS-এর ওপর আমি আমার প্রাইভেট চ্যানেলে আমি কোচিং করাই, যদি ইন্টারেস্টেড হও তাহলে জানাতে পারবে। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসির ওপর আমি একের পর এক ইউটিউবে ক্লাস দেবো, যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। থ্যাংক ইউ।